AIUDF দলটো করবাত সুমাইছে। বদরদিন আজমলৰ অবস্থা ভাল নহয়। এটা ভাইরাল ফোন কলত এই কথা শুনা গৈছে। এই মন্তব্য করেছে AIUDFৰ কাটলিচেৰা সমষ্টিৰ বিধায়ক সুজামুদ্দিন লস্করে। এজন শুভাকাঙ্ক্ষীৰ সৈতে মোবাইলত সুজামুদ্দিনে পাতি থকা কথা ভাইরাল হয়েছে, যত ওলাই পৰিছে AIUDF দলৰ ফোপোলা স্বৰূপটো। রেকর্ডিং করা ফোন কলটোত সুজামুদ্দিনে কৈছে, করিমগঞ্জ লোকসভা সমষ্টিত বিজয় হব কংগ্রেস, কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ জয় হব করিমগঞ্জ। না আমি তো হিসাব দেয়ার না মানছে বাদে কইবাই গে আগে উজার পিজিবি দিতে লাই তো কিন্তু ইবিএম ও গোটা মাই গেছে ওগুর গপ করিয়া কারণ মুসলমান যেন আরো 10-12,000 কাস্ট হয় তখন তাই ডাল দিলেই লাভ নেই কিন্তু এই কাস্ট নাই গুরুত্ব দিছেন যে একটা মাইনাস আর ইডিও যে থোড়া বেশ দিয়ে আর একটা মাইনাস আর ডাইরেক্ট কোনদিন বিজেপি দেন না দিলেই সে 8-10,000 এখন তুমি আমারে বুঝো 70,000 লিট যদি আলগাপুর আর হাইলাকান্দি লোন ইতিহাস গেলে এর মাঝে ইউডিএফ বিজেপি এত্তাকে নিব না নিতরা তুমি সুজামুদ্দিনে সকলো অঙ্ক ভাঙি পাতি পাত পাত করে বুঝাই দিছে কেনেকৈ জয় হব কংগ্রেসের প্রার্থী জয়ীর জেল আমি ইউডিএফ বুট 20,000 মুসলমানে ঘুরাই দিলেছে 250-300 আমার এমএলএ ঘুরিয়া গেছে 30-40-50-60 যদি 100টা সেন্টার 200 করে ঘুরিয়েছে কতরে পাই 20,000 তারা গোফত্রা সুজামে আসি ভাইছে আমরা 90 ইটা আল্লাহ সুজানে আমি সব কাটি ধরার ভোট কত ভাই বাবু লিখে রাখি দেব আমার যদি 15-10-25 আর তোমার তারা 5,000 এমনিও ভোট বেশ ইমানেই নহয় হাফিজ রশিদ চৌধুরী তেওঁ নিজেও সহায় করা বলে কৈছে ভাইরাল অডিওটো হাফিজ জিকিব নিশ্চিত আৰু মোৰো নেতাগিৰি জিন্দা থাকিব হাফিজক মই 3,000 মানুহৰ নম্বৰ দিছোঁ হাইলাকান্দি আলগাপুৰত মই AIUDFৰ ভোট সহায়ছোঁ হাইলাকান্দি বিধানসভা সমষ্টিত হাফিজে 30-40,000 ভোটত লিড পাব হাইলাকান্দিত AIUDFৰ ভোট কংগ্ৰেছলৈ গৈছে সুজামুদ্দিনৰ নিজৰ সমষ্টি কাটলিচেৰাতে AIUDFৰ পৰা 50-60,000 ভোট কংগ্ৰেছলৈ যোৱা বুলি ভাইৰেল অডিঅ'টোত কোৱা হৈছে সুজামুদ্দিনৰ দাবী একো একোটা ভোট কেন্দ্ৰত AIUDFৰ কমেও 200 ভোট কংগ্ৰেছত পৰিছে না আমি তো বইলা থাকি আমি হাবিজরে 3,000 মানুষের ফোন নম্বর দিয়া লক করাই দিই যে তান ভাই দে রফিক চৌধুরী আইলাখান্দির যত কন্ট্রাক্টর কন্ট্রাক্টর যত বুদ্ধিজীবী আইলাখান্দি আর আলগাপুর যে দোস্ত আমি লাভাইছে বুঝো দবুর খাম শেষ হোক আর আমার অন্য থোড়া কুজিছি যে থোড়া বেশ পাইলে আসামের নেতা সারাই কইবা আগুন নেতাগিরি ঠিক আছে এখন আস্তা দো ডিস্ট্রিক্টে 40-45 পাইলে আমি 1,15,000 ভাই 8 এমএলএ আমার তো নেতাগিরি জিন্দা আমি জিতবা শিওর ইমানেই নহয় কাটলিচেৰা সমষ্টিত বিজেপি 80,000 ভোট লাভ কৰা বুলি কোৱা হৈছে অডিঅ'টোত কাটলিচেৰাত 20,000 মুছলমান ভোট বিজেপিত পৰিছে বুলিও দাবী ভাইৰেল অডিঅ'টোত আমি তোমারে আইলা গান্ধী বুঝাই দেই আইলা গান্ধীর দল 1,00,000 ভোট মুসলমান বেশ দর এলএসি ফাজিলু দরিয়া 82% কাস্ট হইলে 82,000 82 থেকে 7,000 ইউডিএফ দিলাও 2 এমএলএ 7 দিলে 75 থেকে 2 এমএলএ 10 দিলাও বিজেপি সুজামুদ্দিনে আকৌ কয় যে যিয়েই জিকিব তেওঁ সেইজনকেই সমৰ্থন কৰিব কংগ্ৰেছে জয়ী হলে সুজামুদ্দিন কংগ্ৰেছলৈ যাব আৰু যদি বিজেপিৰ জয় হয় তেন্তে তেওঁ বিজেপিলৈ যাব বুলি কয় অডিঅ'টোত মুঠতে দিল্লীলৈ যিয়েই যাব তেওঁৰ লগতেই থাকিব হেনো সুজামুদ্দিন লস্কৰ ইতাৰ যে 70 চাইন নিয়া কত হৈছিল 70 10 লাগাইলে বিজেপি মুছলমান এইটা তো সিয়াসি বিজেপি
নাচি আসি নাই, সত্তর থেকে সাইর গেলে 67, 67, 76, 76 আর 45 নাচ মানে নাচ করলে 31। ও তুমি কাক বলে কি ধরে ভাই উদ্গনার বাদে আমার কই, এর মধ্যে এটা নষ্ট যাইব, এটা তো বিজেপির যাইব, ইউটিউবের যাইব 1-1.5 হাজারের বেশ কম। উল্লেখযোগ্য যে এই ভাইরেল অডিওটোর সম্পর্কত প্রতিক্রিয়ার বাবে বিচারিও পোৱা হোৱা নাই সুজামুদ্দিন লস্করক। কিন্তু এই ফোন রেকর্ডিংটোৱে স্পষ্ট করে দিছে যে AIUDFৰ ভেটি লৰিছে খহিছে। লক্ষণীয় হব 4 জুনত ভাইরেল অডিওর এই কথা সত্য প্রমাণ হয় নে নহয়। ব্যুরো রিপোর্ট নিউজ 18 নর্থ ইষ্ট।